কিমান দিন জেলত আছে? চারি পাঁচে তিন মাহ। এনে কোরপা তাক ধরেছিল গুহাটির পর নাকি? গুহাটির পর ধরেছিল। এনে আপনি গম পায় নাকি আগত যে ইয়ার লগত যে জড়িত হই আছে স্যার? না না, কামরুজর লগত জড়িত হই তো গম না পায়, পিছতে গম পাইছে। এনে আপনাকে দেখা সাক্ষাৎ হয়েছিল নাকি তার পিছত? উমর ফারুক জেলত যাওয়ার পাছত দেখা হয়েছে। জেলত হয়েছে, কি কইছিল কি এই সংক্রান্ত? না, একটা একো কোয়া নাই। আপনাকে কোয়া নাই? না, একটা কোয়া নাই। কি ক'ব আপোনাৰ যে যিহেতু মূল মানুহজন ইমান দিন জেলত বন্দী হৈ আছিল দেহাদীৰ কাৰণে, পৰিয়ালখন কেনেকৈ চলিছে বা কেনে? সেইটোতো আৰু কষ্ট জানে, এটা মতা মানুহ নাথাকিলে কিমান কষ্ট, অকলে আছোঁ, ল'ৰা ছোৱালী দুটা লৈ থাকোঁ। তাৰ ল'ৰা ছোৱালী কেইটা? দুটা। দুটা নাই, একো পোৱা নাই, একো নাজানো মই, একোৱে মই ক'লোঁ নেকি আপোনাক, একোৱে গম নাপাওঁ আমি। সেইদিনাখন ফোন এটা যে কৰিছে, কৈছোঁ নেটৱৰ্ক নাই, কি কৈছে খৰখৰ খৰখৰ কৈছে গম বোলো, বাবা আমি গুৱাহাটীবে গম পোৱা নাই। কোনে কৈছে? বাবাটোৱে কৈছে, গৌতৰ পৰা কোৰ্টলৈ যে আনিছিল, সিহঁতে কোৰ্টলৈ আনিছিল নহয়, সেই আনো যাম, কিমান তাৰিখে, কিমান তাৰিখ, 22 তাৰিখ বোধহয়, আনি পেলাই কৈছে যে একো গম নাপালোঁ। বোলো বাবা একোৱে বুজা নাই, কিবা কি কৈছে একো শুনা নাই, কাৰণ খৰখৰ খৰ বোলো, বাবা একোৱে বুজা নাই। আপোনালোকে গম নাপায়? নাই পোৱা, গম একোৱে গম পোৱা নাই, আমাক একো জনোৱাও নাই নে কোনো, এতিয়া জনালেহে আমি গম পাওঁ চাওক, এই গাঁওখনে কিবা এটা হৈ থাকে, আমাক কোনোবাই নকয়, আমি একো গম নাপাওঁ, আহি পেলাই ক'বহি লাগিব মোক, তেহে আমি গম পাওঁ। মই এইটো ভিতৰত অকলে অকলে কাম কৰা, ৰান্ধা বাঢ়া, এই বয়সত ধোৱা পখলা চব কৰিব লাগে, কোনো নাই, কোনোৱে নাই, আমি মই বুঢ়া, তেওঁ মাষ্টৰ চাহেব, তেওঁতো অসুস্থ, তেওঁ মানে হেৰি এই প্ৰস্তেটৰ মানে অপাৰেশ্যন কৰি দিলে যে কৰি দিয়াৰ পিছত মানুহটো মানে পৰিব, এতিয়া খোজকাঢ়িলোঁ হাম খুৰি খাই যে ফুৰি যায়, তাক খোজকাঢ়িবলৈ ভয় লাগে, লাঠি লৈ পেলাই আনি পেলাই ধৰি পেলাই আনি বহুৱাই দিওঁ, অকল ৰ'দ দিলে আপুনি বহাই থৈ দিয়ে। এটা ৰায় হৈছে আজি, আচ্ছা আপোনাৰ কেনে লাগিছে? ন শুনি পেলাই ভাল পাইছোঁ, আল্লাহ যদি তাক ৰেহাই দিয়ে বহুত খুচি হ'ম, যে আমি ইমান কষ্ট পালোঁ এই 4-5 বছৰত, মোৰ ল'ৰাটো যদি ওলাই আহে খুচি পাম। আপোনালোকে আশীৰ্বাদ ৰাখক, দোৱা কৰক, যাতে ইমান দিনে কষ্ট পাই আছোঁ, সেই কষ্টখিনি যাতে আল্লাহ লাঘৱ কৰে। পৰিয়ালত এতিয়া কেইজন মানুহ? কোনোৱে নাই। আপুনি তেখেত দুইজনে বৃদ্ধ? বৃদ্ধ দুইজনে, মোৰ 74, তেখেতৰ 75, এতিয়া আছে নেকি আমাৰ কিবা? একোৱে নাই। আপোনালোকে চলা ফিৰা কেনেকৈ কৰিছে এই দীৰ্ঘকাল এটা, যিহেতু চাহৰ মাজে আপোনালোকৰ আছিল, সিয়ে আছিল আমাৰ চব, কি কৰিম এতিয়া, চব ওচৰ চুবুৰীয়া কওঁ, কেতিয়াবা কোনোবা এজন দিওঁ বজাৰখন কৰি দিয়ে, কোনোবা কোনোবা এটা মৰম কৰি আনিবা দিয়েহি আনি পেলাই, তেনেকৈ তেনেকৈয়ে চলি আছোঁ আৰু। এতিয়া কি কৰিম কওক, কাকনো মাধৰ মাৰ দিম মই, কাকে ক'লে আৰু, মানুহে যদি দিবলৈ টান পায় মই জোৰ যাব যে কিমান কৰিম, গতিকে দিয়ে আৰু, মানে যোনে যি মৰম কৰি দিয়ে। আজি এগৰাকী মানুহ আহি চাই পেলাই টকা হেৰি 1 কিলো বৰা চাউল দি গৈছে, নতুন ধানৰ বৰা চাউল 1 কিলো দি গৈছে, সেনেকুৱাই আৰু, কি কৰিব কওকচোন। মই তাকে আল্লাহ কৈছোঁ যে আল্লাহ, আমি ইমান অসহায় মানুহজনক, ইমান আমি বয়সৰ মানুহজনৰ প্ৰতি কি ব্যৱহাৰ কৰিলা তুমি, এইটো মোৰ সেইটো বিৰাট দুখ লাগি থাকে, মানে কি কৰিম আৰু, মই নামাজ পঢ়ি আল্লাহৰ ওচৰত দোৱা কৰিম, ইমানখিনি আল্লাহ তুমি চোৱা, তোমাৰ ওপৰত মই দিছোঁ, তুমি চোৱা। এইবিলাক কাৰ্যকলাপৰ লগত জড়িত হৈছিল? একো নাজানো ভাইটি, একো আমি একো গম নাপাওঁ, যিহেতুকে তেওঁ কাৰাগাৰৰ পৰা ওলাই আহিব, আপোনালোকে কি কি বুলি কেনেধৰণে তাক পাব বিচাৰিছে বা? মই সুস্থ শৰীৰে তাক পাব বিচাৰিছোঁ, যে ভালে ভালে যেন পাওঁ, আল্লাই নকৰক তেনেকুৱা নকৰক। আৰু মই তাক কৈছোঁ যে বাবা তুমি ইমান এজন নেকভক্ত ল'ৰা, তুমি নেকভক্ত, আপুনি বুজি পাইছে নাই, নেকভক্ত ল'ৰা তুমি, ইমান আল্লাহৰ ওচৰক চিনি পাই থাকা, আমাক ইমান হেৰি কৰে, আমাক অত শিকাই থাকে ধুনীয়াকৈ, আজি তুমি কিহত ফুচিলা, আমি যে একো গম নাপালোঁ, কিহত ফুচিলা বাবা, আমিতো একো নাজানো, আমি বুঢ়া বুঢ়ী তাত থাকোঁ, তেখেতক মই খেজমত কৰি থাকোঁতে যায় হস্পিটেল কিমানবাৰ নিব লাগে, সেই তেখেতৰ বাইকত নি পেলাই দলংখন পাৰ কৰি দিয়ে, তাৰপৰা টমটমিত যাওঁগৈ, যমুনাম ফুলি তাৰপিছত যাওঁগৈ, তাৰপৰা গাড়ীত যাওঁগৈ, তেনেকৈ যাওঁ, এতিয়া কি কৰিব কওক, আছে তেওঁ আছে, আমাৰ ঘৰত নাই নহয় বা সৰু বাচ্চা দুটা, আমি কেনেকৈ ৰাখিম বা ছোৱালী ডাঙৰ খুৰী দুটা, হঠাৎ বাচ্চাক তেওঁ তাইও বুজ না, তেওঁলোকৰ ঘৰত আছে,
কি করব আর কখন বাচ্চা দুটা লাগবে আর কি করিম আর হব বাবা আল্লাহ আছে। ইতিমধ্যে উমৰ ফারুকক জেহাদি কার্যকলাপর জড়িত থাকার অভিযোগত এনআইএর আদালতে 5 বছর সশ্রম কারাদণ্ড বিহার কথা দেখা গেছে। আপনাদের শুনেছে নাকি যে জেল হয়েছে? শুনেছো। শুনা পাইছে আপনি? পরশি। কোনে কলে খবর? স্যারে কইছে, উকিল স্যারে। যি যে উমৰ ফারুক আসলে উমৰ ফারুকে যে আগতে ধরনের জেহাদি কার্যকলাপর জড়িত আসলে সেই কথাবিল আপনাদের জানিছিল নাকি? নাজানো। আগতে জানা নাছিলে যে ইমান প্রায় 4টা বছর কাল উমৰ ফারুক ইতিমধ্যে জেলত আছে, এই এই সময়ছোৱাত আপুনি আপোনালোক কিদরে মানে চলাফেরা কৰিছে বা খোৱা বোৱা পৰিয়ালটো কেনেদৰে চলিছে? বহুত কষ্ট, বহুত কষ্ট। তাক কৰ পৰা ধৰিছিলে? ঘৰৰ পৰা ধৰিছিলে নে বেলেগ বাহিৰৰ পৰা? ঘৰৰ পৰা নহয়। এতিয়া কি ক'ব আপোনালোকে বা এই এই যে অৱস্থা, এটা জাজমেণ্ট ওলাইছে, কি ক'ব আপোনালোকে? জাজমেন হতে ভাল লাগিছে শুনি, স্যারক ধন্যবাদ দিছো আর যে রায় হয়েছে বলে। আপনাদের মাজত জেলত উমৰ ফারুকক লগ পাইছিল নাকি গৈ পেলে? পাইছো। বুঝাইছিল না যে এইবিলাক কার্যকলাপর বিরুদ্ধে আপনার যাব না লাগে বলে? যোনটো কব লাগে তো কইছো আর বুঝাব লাগে, যোনটো বুঝাইছো আর। হয়, ইতিমধ্যে যেগুলি উমৰ ফারুকর পত্নী আছিল পত্নীয়ে কৈছে ইতিমধ্যে যে এই যারাদণ্ড হয়েছে কারাদণ্ড মানে কারাগারত থাকার পিছত হয়তো উমৰ ফারুক পুনের ঘরলে আহিব আর অহার পিছত একটা সুস্থ পরিবেশতে থাকিব বলে পেলায় ইতিমধ্যে জানিবলে দিছে। আর এই মুহূর্তে আমি আমার দর্শকক একটা তথ্য দিব বিচারিছো যে 2018 বর্ষর 14 সেপ্টেম্বর দিনা দুর্ধর্ষ যমুনামুখর দুর্ধর্ষ উগ্রপন্থী বলে যেটো আসলে হিজবুল মুজাহিদিন নামৰ যেটো সংগঠন আছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন, সেই সংগঠনের এগারী দুর্ধর্ষ সদস্য কামরুজ জামানক উত্তর প্রদেশত কানপুরত গ্রেপ্তার করেছিল। আর কানপুরত গ্রেপ্তার করার পিছন কামরুজ জামানক জেরা চলার অন্তত সেইদিনাখনে নিশা শাহনওয়াজ আলমক হুজাইপাড়া যমুনামুখ আহি থাকা অবস্থা দবকাৰ সমীপবর্তী চন্দনপুর গাঁত তাক গ্রেপ্তার করা হয়েছিল। আর চন্দনপুর গাঁত শাহনওয়াজ আলমক গ্রেপ্তারের পিছন শাহনওয়াজ আলমক ক্রমান্বয়ে অসম আরক্ষী, উত্তর প্রদেশ আরক্ষী আর এনআইএর টিমে জেরা করে করেছিল। আর সেই জেরা করার অন্তত লিঙ্কম্যান হিসাবে লঙ্কার শহীদুল আলম, উদালির শহীদুল আলম আর যমুনামুখর উমৰ ফারুকক গুৱাহাটীর সমীপর বর্ণিহাটরপা এখন মেলারপা তাক গ্রেপ্তার করা হয়েছিল। আর গ্রেপ্তার করার পিছন আর জেরা চলাইছিল, জেরা চলার পিছন বহু লোককে গ্রেপ্তার করা হয়েছিল লিঙ্কম্যান হিসাবে। আর ইতিমধ্যে উমৰ ফারুক আর যে শাহনওয়াজ আলম আছে দুইজনকে এনআইএ তদন্ত করে পেলায় আদালতর এনআইএর বিশেষ আদালতে অভিযুক্ত করেছে। আর ইতিমধ্যে 5 বছর কাল কারাদণ্ড বিহা বলে জানি পৰা গৈছে। আর এই মুহূর্তে আমি এটা কথা উল্লেখ করব পাৰো যে ইতিমধ্যে 4 বছর কাল কারাগারত থাকিছে। আর ইয়ার পরবর্তী সময় কি হয় সেয়া লক্ষণীয় হব।